কলকাতায় ফের চিটফান্ড কেলেঙ্কারির পর্দা ফাঁস বিত্তবান প্রবীণদের টার্গেট করে ২০০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ গ্রেফতার করা হলো সুরানা গ্রুপ ফান্ডের সিইওকে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে দুদিন আগেই কলকাতায় গ্রেফতার করা হয় এক চিটফান্ড সংস্থার মাথা লিজা মুখোপাধ্যায়কে তার রেশ কাটতে না কাটতেই কলকাতায় আরও এক চিটফান্ড প্রতারণা চক্রের হদিশ মিলল আমানতকারীদের অভিযোগ ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত ২০০০ কোটি টাকা তোলে সুরানা গ্রুপ ফান্ড বিজ্ঞাপনে দাবি করা হতো আমানতকারীরা এই সংস্থায় কোটি টাকা বিনিয়োগ করেছেন এই তথ্য সামনে রেখে চার বছরে দ্বিগুণ টাকা ফেরতের আশ্বাস দিয়ে বিত্তশালী প্রবীণদের টার্গেট করা হতো আস্থা অর্জনের শুরুর দিকে টাকা ফেরানো হতো বিনিয়োগ দেখানো হতো রিয়েল এস্টেট অলংকার ও শেয়ার বাজারে নিজেদের ফান্ড ম্যানেজার অফ সিনিয়র সিটিজেন বলে পরিচয় দিত চিটফান্ড সংস্থা কলকাতার নটি থানা চিটফান্ড সংস্থার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ জমা পড়ার পর তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সকে সূত্রে খবর বৃহস্পতিবার লালবাজারে তলব করা হয় সুরানা গ্রুপ ফান্ডের সিইও শান্তি সুরানাকে তথ্যে অসঙ্গতি পাওয়ায় গ্রেপ্তার করা হয় চিটফান্ড সংস্থা সিইওকে প্রায় ২০০০ কোটি টাকার প্রতারণা কার্যত চিট ফান্ডের কায়দায় টাকা ডবল করে দেওয়া হবে এই প্রতিশ্রুতি দিয়ে শহরের একাধিক ব্যবসায়ী এবং প্রভাবশালীদের কাছ থেকে কিন্তু প্রচুর টাকা তোলা হয় সূত্রের দাবি নিজেদের সংস্থা নয় গ্রাহকদের টাকা জমা নেওয়া হতো অন্যের অ্যাকাউন্টে চিটফান্ড সংস্থায় শুধু সুরানা গ্রুপ ফান্ডের সিইও নন যুক্ত ছিলেন তার স্ত্রী পুত্র এবং একাধিক আত্মীয় ভুয়ো সংস্থা তৈরি হয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা এখন পর্যন্ত নটা মামলা হয়েছে পাঁচটা আলিপুরে আর চারটে ব্যাংসালকোটে এদের এদের ফ্যামিলিগত বিয়া ব্যবসা প্লাস আনুষঙ্গিক আরও লোকজন আছে এরা মূলত টার্গেট করে বয়স্ক লোকেদের ষাট ঊর্ধ্ব যারা বয়স বিভিন্ন এজেন্টের মাঝে এজেন্ট ছড়ানো আছে এদের কনভিন্স করা হয় তারা যদি কিছু টাকা রাখে তখন তাদের লভ্যাংশ দিয়ে ফেরত দেওয়া হয় তারপরে মোটা টাকা নিয়ে এরা গায়েব হয়ে যায় আর কোনো রিটার্নস দেয় না এইভাবে টোটাল ১৯০০ কোটি মতন এরা মার্কেট থেকে গায়েব করেছে ধৃত চিটফান্ড সংস্থা সিইও তিন দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে আলিপুর আদালত বাংলায় প্রবাদ আছে যে ন্যাড়া কবার বেলতলায় যায় সাধারণত ন্যাড়া মাথার লোকের একবারই বেলতলায় যাওয়া উচিত কিন্তু আমাদের পশ্চিমবঙ্গবাসী বারবার প্রমাণ করে দিয়েছে যে এরা বারবার ন্যাড়া মাথায় বেলতলায় যেতে ভালোবাসে এটা বেসিক্যালি আমাদের রাজ্যের লোকের বিপদ তারা অনেক লোক লোভী হয়ে গেছে রাতারাতি বড়লোক হতে চায় এটা তাদের প্রবলেম এদিকে চিটফান্ড কাণ্ডে মহারাষ্ট্রের নাসিক থেকে ধৃত লিজা মুখোপাধ্যায়কে এদিন আনা হয় কলকাতায় ধৃতের সাত দিনে পুলিশ হেফাজত হয়েছে অনির্বাণ বিশ্বাস মনোজ চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে